আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এরপরে যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন যায়, সবার আগে আপনারাই দেখতে পারেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে ছোট বাচ্চাদের জন্য নেপকিন তৈরি দেখাবো, কীভাবে নেপকিন তৈরি করতে হয়। তো এই কম বেশি আসলে সবাই জানি, হয়তো অনেকে হয়তো জানি না, তো সেই জন্য যারা জানেন না তাদের জন্যই এটা তৈরি করে দেখানো। তো আপনারা দেখেন কীভাবে খুব সহজে একদম 2-5 মিনিটের মধ্যে একটা নেপকিন তৈরি করে ফেলা যায়। তো 3 পার্টেরও করা যায়, 2 পার্টেরও করা যায়। ভিতরে যত বেশি কাপড় দিবেন তত বেশি মোটা হবে। তো আমি মোটা করতে চাচ্ছি না, আমি 2 পার্ট দিয়ে বানাবো আর আমার জন্য একদম নিউবর্ন বেবির জন্য। তো দেখেন কীভাবে কাটতেছি, একটা কাপড়কে ভাঁজ দিয়ে, এটা আমার পাশে দিয়ে লম্বা ছিল এই জন্য আমি আমার মাপ অনুযায়ী ভাঁজ দিয়ে, লম্বা এবং পাশ দুটাই সমান হবে, দুটাই সমান করে ভাঁজ দিয়ে আমি নেপকিনগুলো কেটে ফেলেছি একবাস দিয়েই সব। ওখানের মধ্যে আমার 4টা নেপকিন হয়েছে, একবাসে 4টাই হলো। দেখেন 1, 2, 3, 4। আমি এগুলো এখন সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন কি সুন্দরভাবে একদম ইজিলি এটা সেলাই করা যায়। তো আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। দেখেন এই যে 4টা আমার হয়ে গেল, এগুলো আমি এখন মেশিনে নিয়ে যাচ্ছি। চলেন মেশিনে গিয়ে এটা সেলাই করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি মেশিনে চলে আসলাম, সেম কালারের সুতা মেশিনে অ্যাড করলাম, তারপর এটাকে উল্টা পিঠে ভাঁজ দিলাম সোজা পিঠটা ভিতরের দিকে রেখে, কারণ এটা আমি সেলাই করার পরে উল্টিয়ে ফেলবো। দেখেন আমি ভিডিওটা আসলে স্কিপ করিনি, পুরাটাই রেখে দিয়েছি আপনাদের জন্য, তো যাতে আপনাদের সুবিধা হয় সেজন্য পুরাটাই রেখে দিয়েছি। একটু লম্বা হয়ে গিয়েছে, তারপরও দেখে নেবেন, না দেখলে বুঝবেন না। তো আমি এটা এখানে 2-2.5 ইঞ্চির মতো করে জায়গা খালি রাখলাম ওটা উল্টানোর জন্য। তারপর আবার সেলাই করে দিচ্ছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, উল্টানোর সুবিধার্থে আমি একটু করে জায়গা খালি রেখেছি। ভিউয়ার্স, আমার সেলাই দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেখাবো আপনাদেরকে। তো কীভাবে উল্টাই দেখেন, উল্টিয়ে ফেললাম, উল্টানোর পরে এটাকে ভালো করে কোনো সোচালো কোনো কিছু দিয়ে এটাকে কোনাগুলো উঠিয়ে দিবেন। আমি কাঁচি ইউজ করেছি, কাঁচি দিয়েও পারা যায়, আবার সোচালো কোনো শলা দিয়েও পারা যায়। এরপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে ফিনিশিংটা সুন্দর আসে।
ভিউয়ার্স, আমি চাপ সেলাই দিয়ে ফেলেছি, এখন যেটার বেল্টটা লাগাবো। তো সরি ভিউয়ার্স, আমার মোবাইলটা স্ট্যান্ড থেকে সরে যাওয়ার কারণে ভিডিওটা পুরোটাই আসেনি, বাঁকা হয়ে গিয়েছে, তো এটার জন্য আপনারা ক্ষমা করে দিবেন। পরের বারে ভিডিও বানানোর ক্ষেত্রে আরও কেয়ারফুল হব। এই যে আমি যে বেলটা বানালাম ওটাকে চার টুকরা করব, কারণ আমার চারটাই নেপকিন, চারটার জন্য আমি চার টুকরাই করে নিব। 2 ইঞ্চি করে কেটে নিয়েছি, অনেকে হয়তো 2 ইঞ্চি থেকেও বড় করে দেন, তো আমি 2 ইঞ্চি থেকে বড় করব না, কারণ নিউবর্ন বেবিদের জন্য 2 ইঞ্চি থেকে বড় করলে এটা গিট দিয়ে পরাইতে হয়, তো গিট দেওয়ার জন্য গিট দিলে হয় কি বাচ্চাদের নাভিতে ব্যথা পায়, সেজন্য আমি এটাকে ছোট করে দিব, কারণ ছোট করে দিলে এক পাশ এই পাশ দিয়ে এক পাশ ওই পাশ দিয়ে ঢুকিয়ে টান দিয়ে দিলে এটা একটা লকের মতো হয়ে যায়। তো সেটা আমি অবশ্যই এখানে ভিডিওতে করে দেখিয়েছি, এখন মোবাইল স্ট্যান্ড থেকে সরে যাওয়ার কারণে আপনারা ভালো করে দেখতে পারেন নাই। তো পরের বার ইনশাল্লাহ ভিডিও করার সময় আরও কেয়ারফুল হব এবং ভালো করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, বুঝে নেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কীভাবে খুললে আপনাদের বোঝার আরও সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমার বেল্ট লাগানো শেষ হয়ে গিয়েছে, আসলে ভিডিওটা পুরোটা আসে নাই দেখে খারাপই লাগতেছে, তারপরও কী করব, শুরুর দিকে তো এরকম হইতেই পারে, আমি আসলে খেয়াল করি না স্ট্যান্ড থেকে যে মোবাইলটা সরে গিয়েছে, সেজন্য সরি। দেখেন ভিউয়ার্স, আমার চারটাই নেপকিন এখানে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার নেপকিন বানানো শেষ, জানি না কত সহজভাবে আপনাদের দেখাতে পেরেছি, তো যেভাবে দেখিয়েছি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো এরকম করে ভাঁজ করে এই কোণাটা বেল্টের এই পাশ দিয়ে, এই কোণাটা বেল্টের এই পাশ দিয়ে ঘুরিয়ে টান দিলে এটা লক হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া।